ওকে, সো চলেন, আমরা কথা বলছিলাম ভার্বের। আজকে 2 নম্বর ক্লাসে আমরা চলে এসেছি। আমাদের এর আগের ক্লাসটা ছিল ভার্বের ক্লাসিফিকেশন সম্পর্কে, এবং আমরা বেসিক্যালি কথা বলেছিলাম ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে। আমি আপনাদের একটু দেখাই। দেখেন, আমরা ভার্বের বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম ভার্বকে বেসিক্যালি ভাগ করা যায় 2 ভাগে, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলিয়ারি। আমরা অক্সিলিয়ারির মধ্যে দেখেছিলাম বি ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, ডু ভার্ব আছে, মডাল অক্সিলিয়ারি আছে, রাইট? আর প্রিন্সিপাল ভার্বকে আমরা 2 ভাগে ভাগ করেছি, একটা ফাইনাইট একটা নন ফাইনাইট। ফাইনাইট ভার্বকে আমরা পেয়েছি দুটা ভাগে, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ কে আমরা পেয়েছি 4টা, ফ্যাক্টিটিভ, কগনেট, পসিপ্যাসিভ, কজিটিভ। আর ইনট্রানজিটিভ কে আমরা পেয়েছি কোপুলেটিভ আর হচ্ছে লিঙ্কিং ভার্ব হিসেবে। নন ফাইনাইট ভার্বকে আমরা পেয়েছি ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড, ভার্বাল নাউ, তাই না? এগুলো এখন কথা হচ্ছে যে এগুলো আপনাদেরকে এত কষ্ট করে এত জটিল ভাবে মনে রাখতে হবে না, বাট আস্তে আস্তে হয়ে যাবে। আপনি শুধু স্ট্রাকচারটা মনে রাখবেন, কারণ আমরা প্রত্যেকটা ফাংশন নিয়ে আমরা আলোচনা করতে থাকি। তো এখানে আপনাকে এক্সট্রা করে প্রেশার নিতে হবে না, বাট ইউ ক্যান টেক টাইম, আপনি সময় নেন, আস্তে আস্তে আপনার বিষয়গুলো ইজি হয়ে যাবে। আপনি দেখেন ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড, এগুলো তো আপনি আগে থেকেই শুনছেন, এটা নতুন কোনো শব্দ না। আপনার ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ আগে থেকেই শুনছেন, নতুন কোনো শব্দ না। ফাইনাইট, নন ফাইনাইট আগে থেকেই শুনছেন, নতুন কোনো শব্দ না। বাট যেগুলো নতুন এসেছে এগুলো আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো, আমরা বেসিক্যালি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে আমরা কথা বলছি, তাই না? তো আজকে আমাদের বেসিক্যালি আলোচনাটা হবে হচ্ছে আমাদের যে ট্রানজিটিভ ভার্সেস ইনট্রানজিটিভ, ঠিক আছে? আজকে আমাদের আলোচনা হবে ট্রানজিটিভ ভার্সেস ইনট্রানজিটিভ, ঠিক আছে? বুঝতেছেন আজকে ফ্ল্যাশ দিচ্ছি কেন? ঠিক আছে, তো দেখেন ট্রানজিটিভ ভার্সেস ইনট্রানজিটিভ আমরা লিখবো এখানে, যে ট্রানজিটিভ, আজকে টপিক হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্সেস ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্সেস ইনট্রানজিটিভ, ঠিক আছে? ট্রানজিটিভ ভার্সেস ইনট্রানজিটিভ, ওকে। আচ্ছা, এখন আসেন একটা কথা বলি, আগে একটু সিম্পলি ভাবে চিন্তা করে আসি আমরা। দেখেন আগে লেখেন ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, এটা কিন্তু প্রত্যেকটি ভার্ব। আমরা ভার্বের আলোচনা করতেছি, তাই না? প্রত্যেকটি ভার্ব, আমরা বিভিন্ন ক্যাটাগরি ভার্ব সম্পর্কে আলোচনা করতেছি, এবং ভার্বের আলোচনাটা একটু বড়ই হয়, কারণ এখান থেকে আপনার মোটামুটি 2 নম্বর বা 3 নম্বর কমন পেতে পারেন। এই যে যেমন আমরা ফাইনাইট নন ফাইনাইট আলোচনা করেছি, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আলোচনা করবো, জিরান পার্টিসিপল থেকে নিশ্চিত 1 নম্বর কম পাবো, নিশ্চিত 1 নম্বর আসবেই, মাস্ট, ঠিক আছে? তো দেখেন ট্রানজিটিভ, তাহলে আমরা যদি এখন বলি যে ট্রানজিটিভ ভার্ব সেগুলোকে বলা হয় যদি লেখেন যে সমস্ত ভার্বের বা যে সকল ভার্বের, যে সকল ভার্বের অবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, মানে যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। লিখে রাখেন, যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। লিখে রাখেন, যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আবার বলছি, যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন ইনট্রানজিটিভ ভার্ব, আগে লিখে তারপর এক্সাম্পল দিচ্ছি। ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? লেখেন যে সকল ভার্বের অবজেক্ট থাকে না, যে সমস্ত বা যে সকল ভার্বের অবজেক্ট থাকে না, যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে না তাদেরকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। আমরা বলছি যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, ওকে। আচ্ছা, এখন এই থিওরিটুকু আমরা জানি যে যে সমস্ত ভার্বের, ভার্বের কি থাকে অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, আর যদি ভার্বের কোনো অবজেক্ট না থাকে তাহলে আমরা এটাকে বলবো ইনট্রানজিটিভ ভার্ব। আবার বলছি, ভার্বের অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, মানে ভার্বের পরে যদি অবজেক্ট থাকে ট্রানজিটিভ, আর ভার্বের পরে যদি অবজেক্ট না থাকে তাহলে ইনট্রানজিটিভ, ঠিক আছে? তাহলে এখন আসে একটা এক্সাম্পল দিচ্ছি আমি আপনাকে। আমি বললাম
যে দ্য ডোর ওপেন্স অটোমেটিক্যালি, অটোমেটিক্যালি দ্য ডোর ওপেন্স অটোমেটিক্যালি, দ্য ডোর ওপেন্স অটোমেটিক্যালি, ঠিক আছে, দ্য ডোর ওপেন্স অটোমেটিক্যালি। তো এখন আমি বললাম যে এখানে এটা হচ্ছে ভার্ব, এখন আপনি আমাকে বলেন তো যে এটা কি ট্রানজিটিভ ভার্ব হবে নাকি এটা ইনট্রানজিটিভ ভার্ব হবে, তাহলে আমাকে বলেন এটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, কুইক বলো, কুইক রেসপন্স করেন আমাকে, যেটা ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব, দ্রুত রেসপন্স করেন। কুইক রেসপন্স করেন আপনারা। সাদিয়া বলছে ট্রানজিটিভ ভার্ব, ইমরান বলছে ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, রেসপন্স করেন যাতে আমরা একটু মানে শুরুটা করি আর কি, অল্পটা সেরে নেই। নয়ন বলছে ট্রানজিটিভ, মুন্না বলছে ট্রানজিটিভ, বাকিরা কই একটু রেসপন্স করেন, না তো ক্লাসটা জমতেছে না। রেজা বলতেছে হুট করে ধরে ইনট্রানজিটিভ ভার্ব, মানে সবাই বলতেছে ট্রানজিটিভ, ওকে হুট করে ইনট্রানজিটিভ ভার্ব, ভাবলো যে একটু বলে দেখি ইনট্রানজিটিভ ভার্ব, বলে দেখি কি হয়, বিষয়গুলো হাস্যকর। আপনারা বলেন, আনসার করেন, আনসার করলে আমরা ক্লাসে একটা গতি পাবো, ঠিক আছে। আচ্ছা বাকিরা আনসার করেন, চুপচাপ বসে আছে বাকিরা। আর আজকে আমি একটু বাইরে চিকেন ফ্রাই খাইতে গেছিলাম, চিকেন ফ্রাই খাইতে গিয়ে দুই ঘন্টা বসে আর কি, আমি খাতা কলম যে সাদা বই সাদা দিতে পারিনি, দূরে দূরে আসলাম আর কি। আচ্ছা আফরিন বলতেছে হুট করে ইনট্রানজিটিভ ভার্ব, হুট করে আফরিন কোনো কথা নাই, বার্তা নেই, ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা শোনেন, এবার আসেন মেন খেলা শুরু করি। দেখেন থিওরিটিক্যালি বলা হয় যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে তাকে বলে ট্রানজিটিভ ভার্ব, যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু একটা কথা হচ্ছে অনেক সমস্যার সমাধান এখন হয়ে যাবে, আসলে করে দিচ্ছি আপনাকে। দেখেন দেখেন আমরা সাধারণত জানি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা আমরা জানি, জানি না সবাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা আমরা জানি, মনে রাখবেন এটা কিন্তু একদম ডাহা মিথ্যা কথা, ভুল জিনিস, এটা ডাহা মিথ্যা কথা, ভুল জিনিস, ঠিক আছে, এটা ভুল, এটা আজকে থেকে ভুলে যাবেন, এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট ভুলে যাবেন। আসেন মনে রাখবেন, সবসময় মনে রাখবেন যে আমরা যে বলি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা একটা আছে ভুল ধারণা যেটা আছে, এখান থেকে আমরা কিভাবে বের হবো, অবজেক্টের জায়গায় আমাদের বিভিন্ন কিছু থাকতে পারে, আবার বলছি অবজেক্টের জায়গায় অনেক কিছুই থাকতে পারে, আমরা যে অবজেক্ট বলি সেই অবজেক্ট অনুযায়ী এটা হবে না, ঠিক আছে। তাহলে দেখেন আমরা দেখাচ্ছি কিভাবে কাজ করতে হয়, দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এটাকে বলা হয় এক্সটেনশন, এটাকে বলা হয় এক্সটেনশন, অবজেক্ট বলা যাবে না, অবজেক্ট বলা যাবে না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, ঠিক আছে, এক্সটেনশন। এখন আসেন এই যে এক্সটেনশনটা আপনি দেখতেছেন না, এই এক্সটেনশনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, মানে এই এক্সটেনশন মানে কি, ভার্বের পরে যে অবশিষ্ট অংশ আছে, এই যে অবশিষ্ট অংশ আপনারা দেখতে পাচ্ছেন, এই অবশিষ্ট অংশের জায়গায় তিনটা জিনিস থাকতে পারে, একটা থাকতে পারে অবজেক্ট, ঠিক আছে, আরেকটা থাকতে পারে আপনার অ্যাডভার্ব, ঠিক আছে, আরেকটা থাকতে পারে অ্যাডভার্ব, আরেকটা থাকতে পারে আপনার কমপ্লিমেন্ট, তিনটা কোনোদিনও ভুলবেন না, কোনোদিনও যেন এগুলো না বলেন। আমার কথা বুঝতে পারছেন কিনা আমি জানি না, আমি আবারও বলতেছি, আমরা এতদিন বলতাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই থিওরি থেকে আজকে থেকে আমরা বের হয়ে যাবো, একদম বের, মানে সারা জীবনের জন্য বের হয়ে যাবো, এই থিওরি আর কোনোদিন বলা যাবে না, এমনি মাঝে মাঝে আপনি বলবেন আলাদা, কিন্তু গ্রামার সেক্টরে এই থিওরি বলা যাবে না, যখন আপনি বিশেষ করে এমসিকিউ সলভ করুন তখন আর বলা যাবে না, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন বলতে হবে। এক্সটেনশনের জায়গায় আপনার অবজেক্ট থাকতে পারে, এক্সটেনশনের জায়গায় আপনার অ্যাডভার্ব থাকতে পারে, এক্সটেনশনের জায়গায় আপনার কমপ্লিমেন্ট থাকতে পারে, মনে থেকে যান, ঠিক আছে। এবার আসেন দেখেন, আমি বলেছি যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে তারাই ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ ভার্ব। এখন এই যে সেন্টেন্সটা দেখলেন আপনারা, দ্য ডোর ওপেন্স, ওপেন্স কি একটা ভার্ব,
তাই না? ওপেন স্ক্রিপ্ট ভার্ব, এটা কি ভার্বের কি অবজেক্ট? আপনার মনে হয় এটা ভার্বের অবজেক্ট? এটা তো অ্যাডভার্ব ভাই, এটা তো অ্যাডভার্ব, এটা অবজেক্ট না। যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকবে তারাই ট্রানজিটিভ, যদি অবজেক্ট না থাকে তাহলে কি হবে? ইনট্রানজিটিভ। আবারও বলছি, ভার্বের অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, অবজেক্ট যদি না থাকে তাহলে ইনট্রানজিটিভ। কথাটা ভালো করে বুঝতে পারছেন? আসেন দেখাই আপনাদেরকে, এখন আসেন আস্তে আস্তে আমরা আলোচনাতে চলে যাই। এবার আসুন, অবজেক্ট কি? আমরা একটা নোট নেব, লেখেন অবজেক্ট, দেখেন হোয়াট ইজ অবজেক্ট, হোয়াট ইজ অবজেক্ট, আগে জানতে হবে যে জিনিসটা কি না। তো কিন্তু এইটুকু যদি বেসিক না থাকে তাহলে আমরা উপরের জায়গাটাতে যেতে পারবো। আর বেসিক গুলো এমন আহামরি তেমন কিছু না, সহজ জিনিস, শুধু জিনিসকে ব্রেইনে অর্গানাইজ করে নেবো, আর কিছু না, ধাপে ধাপে আগানো। আসেন, অবজেক্ট কি? আমরা যদি বলি যে ভার্বকে, ভার্বকে ঠিক আছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, যে উত্তর পাওয়া যায়। এই ভালো করে শুনেন কথাটা কি বলছি, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট, ঠিক আছে? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। আসেন দেখি, ছোটবেলার মতো শেখাই আপনাদেরকে, আমি ভাতও খাই নাকি আমি ভাত খাই? দেখেন এখন আপনি বলতেছেন এটা, এই যে খাই এটা ভার্ব, একে কি দ্বারা প্রশ্ন করা যায়? যায় তো, আমি কি খাই ভাই? আমি ভাত খাই। তার মানে এখানে এই ভাতটা কি আমাদের অবজেক্ট, ভাতটা হচ্ছে আমাদের অবজেক্ট। আসেন, যেমন আমরা যদি বলি আই ইট রাইস, তাহলে কি এখানে দেখেন ভার্বকে আমরা কি দ্বারা প্রশ্ন করতে পারতেছি, তাহলে কি দ্বারা প্রশ্ন করলে যে আনসার পাই তাহলে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। তার মানে এই রাইসটা হচ্ছে আমাদের এখানে অবজেক্ট, তাই না? এই রাইসটা হচ্ছে আমাদের অবজেক্ট। আপনাকে বলতে যাচ্ছেন যে রাইসটা অ্যাডভার্ব, এটা সম্ভব? রাইস কি অ্যাডভার্ব? অসম্ভব ব্যাপার। আপনি বলতে যাচ্ছেন যে রাইস কি কমপ্লিমেন্ট? তাও অসম্ভব ব্যাপার। এটা কিন্তু কোনো অসম্ভব ব্যাপার, কারণ রাইস কিন্তু কোনো কমপ্লিমেন্ট না। একদম কনসেপ্ট গুলো নিয়ে যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে, খুব ধীরে সুস্থে কাজ করে। আমি ধীরে সুস্থে আপনাদেরকে বুঝাই দিচ্ছি এবং আমি আপনাদেরকে কোশ্চিন সলভ করে দিই, আরো দিব কোশ্চিন সলভ করে। তো যেটুকু বুঝাচ্ছি সেটুকু সুন্দর করে বুঝে যান। তার মানে আমরা আজকে থেকে অবজেক্ট চেনা শিখে গেলাম। আগে প্রথমত অবজেক্ট চিনলাম, অবজেক্ট কি জিনিস, যে যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে আনসারটা পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। আমি কিন্তু ধরবো আপনাদেরকে একটু পরে, সবাই রেডি হন, ঠিক আছে? আমি বোঝানোর পর আপনাদের সাথে আলোচনা করব। আবার বলছি, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট, তাই না? আচ্ছা, আমি বললাম আপনি ধরেন, ধরেন বললাম যে আই ইট এগস, আমি কি খাই? আমি ডিম খাই, তাই না? তাহলে এটা কি অবজেক্ট, এটা কি আমাদের অবজেক্ট। এখন ধরেন কথার কথা আমি আপনাকে বললাম যে আই গো টু স্কুল, আই গো টু স্কুল, তাহলে ভার্ব কি? যাওয়া। তাহলে আমি কি যাই হয় আনসার? আমি বললাম আমি কি যাই, আনসার হয় না? হয় না। আমি বললাম আমি কাকে যাই, আনসার পাই? নাই। তাহলে এটা কি আমাদের অবজেক্ট? এটা কিন্তু আমাদের অবজেক্ট না, এটা আমাদের অবজেক্ট না। তার মানে খুব সহজ করে বুঝে ফেললেন যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। আবার বলছি, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। মনে মনে বলেন দুবার, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। দুবার বলেন মনে মনে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট, ঠিক আছে? তাহলে আমরা চিনলাম প্রথমে অবজেক্ট, এখন আমরা চিনবো কি অ্যাডভার্ব, তারপর আমরা কি চিনবো কমপ্লিমেন্ট, তারপরে গিয়ে শিখবো যে ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। খুদায় আগে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ডেফিনিশন করলে হবে না, বইয়ের মধ্যে এভাবে হুট করে দিবে যে ভার্বের অবজেক্ট থাকলে তাকে ট্রানজিটিভ, অবজেক্ট না থাকলে তাকে ইনট্রানজিটিভ। আসলে অবজেক্ট কি এটা তো চিনি না আমরা, বুঝতে পারছেন? এই জন্য এগুলো নিয়ে গ্যাঞ্জাম করা যাবে না, যেভাবে বোঝাচ্ছি সুন্দর করে বোঝা যায়। আসেন, তাহলে আমরা চিনলাম অবজেক্ট মানে কি বা কাকে তারা প্রশ্ন করলে কি হবে অবজেক্ট। এবার আসেন আমরা কথা বলবো এখন যে অ্যাডভার্ব কি। আমরা একটু কথা বলি সংক্ষেপে, দেখে রাখি আপনারা জানেন, চিনেন, বোঝেন, তারপর আমি বলে রাখি।
অ্যাডভার্ব, অ্যাডভার্ব, ঠিক আছে, অ্যাডভার্ব, দেখেন অ্যাডভার্ব, ওকে। আচ্ছা অ্যাডভার্ব মানে কি? অ্যাডভার্ব হচ্ছে কিভাবে, কখন, কোথায়, কিভাবে, কখন, কোথায়, কিভাবে, কখন, কোথায়। আমি আবার বলছি অ্যাডভার্ব কি? কিভাবে, কখন, কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অ্যাডভার্ব। মানে কি কখন কোথায় কিভাবে, এভাবে মনে করুন, কখন কোথায় কিভাবে, কখন কোথায় কিভাবে, এই তিনটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অ্যাডভার্ব। এটা আপনারা জানেন তাই না? তাহলে এখন যদি আমি আপনাকে এভাবে বলি যে আই গো টু স্কুল, আই গো টু স্কুল, তাহলে এখন দেখেন তো আমরা বলতেছি গো কি আমাদের ভার্ব, তাহলে আমি কই যাই, কোথায় যাই, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, তাই না? তাহলে কি কোথায়, তার মানে এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এটা কি আমাদের অ্যাডভার্ব, এটা কি অবজেক্ট না, এটা অবজেক্ট না, এটা আমাদের অ্যাডভার্ব। খুদায় বলা যাবে না যে অবজেক্ট, আজকে থেকে মাথায় রাখবেন যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এক্সটেনশনের জায়গায় তিনটা জিনিস থাকতে পারে, থাকতে পারে আমাদের অবজেক্ট, অ্যাডভার্ব থাকতে পারে কমপ্লিমেন্ট, বুঝতে পারছেন, থাকতে পারে কমপ্লিমেন্ট, ঠিক আছে। আচ্ছা চলেন, এখন যেহেতু আমরা বুঝে ফেললাম যে অবজেক্ট কি, আমরা বুঝে ফেললাম অ্যাডভার্ব কি, তাহলে আমাদের দরকার হচ্ছে যে যে সমস্ত ভার্বের শেষে অবজেক্ট থাকে তাদেরকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, আর যে সমস্ত ভার্বের শেষে অবজেক্ট থাকে না তাদেরকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। এটুকুই তো কথা, তাই না? তাহলে আসেন তো আমরা একটু দেখি এবার ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব বুঝি কিনা। আমি বললাম যে হি রিডস ইংলিশ, হি রিডস ইংলিশ। এবার আমি যদি আপনাকে বলি যে ভাই বলেন তো এই রিড শব্দটা কি আমাদের ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব, বলেন কোনটা হবে, রিড শব্দটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, এবার বলেন, ঠিক বলেন, আটকে যাচ্ছে মানে কি বলেন, এই আপনার রেসপন্স বলতে আটকে যাচ্ছে কিনা, আটকানো তো কথা না, ট্রান্সিটিভ ভার্ব আটকে যাচ্ছে কি, আপনি জানান তো আটকে যাচ্ছে কি। ওকে, আর ঝাপসা হচ্ছে মাঝে মাঝে, বুঝতে পারছি, ওটা কোনো বিষয় না, ওটা ঠিক হয়ে যাবে, আমি তো এই জন্য বারবার রিপিট করে দিচ্ছি। হ্যাঁ মাঝে ক্যামেরা ফ্ল্যাশ দিচ্ছে তো আমার এই লাইটের ইয়াটা একটু প্রবলেম আছে, লাইটটা কম আছে একটু, ওখানে আমি একটু ব্যবস্থা করে দেবো পরে। আচ্ছা তাহলে দেখেন, এখন আমরা বলতেছি যে সে কি পড়ে, সে ইংরেজি পড়ে, তার মানে নিশ্চয়ই এটা কি আমাদের অবজেক্ট, আর যে সমস্ত ভার্বের অবজেক্ট আছে তাদেরকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, তাদেরকে বলা হয় কি ট্রানজিটিভ ভার্ব। এখন আমি যদি আপনাকে বলি এভাবে, যেমন বললাম যে মাদার লাভস, মাদার লাভস, এল ও ইউ জি এইচ এস, লাভস মানে মা হাসে, মা হাসে, তাহলে এখন দেখেন এই ভার্বের তো অবজেক্টই নাই, মানে এক্সটেনশনই নাই, তাহলে অবজেক্ট আসবে কোথেকে, নাই, তার মানে এটা কিন্তু আমাদের ইন ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে আমাদের ইন ট্রানজিটিভ ভার্ব, বুঝতে পারছেন, এটা কিন্তু আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, রাইট, আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। এখন মানে বিষয়টা কেন আমি আপনাকে বললাম, দেখেন অনেকে মনে করে কি যে ভার্বের পরে মানে কোনো শব্দ না থাকলে সেটা আমাদের ইনট্রানজিটিভ, আর ভার্বের পরে যদি শব্দ থাকে তাহলে ট্রানজিটিভ। আরে ভাই শব্দ বলতে কি বুঝি, শব্দ বলতে তো আপনার অ্যাডভার্ব বসতে পারে, আপনার কমপ্লিমেন্টও বসতে পারে, তাহলে কারণ আপনার অ্যাডভার্ব কমপ্লিমেন্ট থাকলে কি আপনাকে ট্রানজিটিভ বলে ফেলবেন, তা সম্ভব না, এটা সম্ভব না, আমাদেরকে অবজেক্ট চিনতে হবে আগে, কথাটা ভালো করে বুঝতে পারছেন। আসেন আমি যদি এখন আপনাকে বলি, ধরেন এই যে এখন যেমন একটা সেন্টেন্স দিয়েছিলাম আপনাদেরকে, দ্য ডোর ওপেন্স অটোমেটিক্যালি, দ্য ডোর ওপেন্স অটোমেটিক্যালি। এখন দেখেন ভাই অনেকের থিওরি অনুযায়ী যদি বলি, তাহলে ভাই যে ভার্ব, ভার্বের পরে দেখেন একটা শব্দ আছে, ওরা বলবে কি ভার্বের পরে শব্দ আছে তাহলে এটা কিন্তু আমাদের ট্রানজিটিভ ভার্ব,
এটা আমাদের ট্রানজিট না, ট্রানজিটিভ না, এটা কি, এটা কি আমাদের অ্যাডভার্ব? আমরা বলছি ভার্বের পরে অবজেক্ট থাকতে হবে, যদি অবজেক্ট থাকে তাহলে আমাদের ট্রানজিটিভ, আর যদি অবজেক্ট না থাকে তাহলে ট্রানজিটিভ না। এটা তো অবজেক্ট না ভাই, না 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 না, এটা অবজেক্ট না, তাহলে এটা কি হবে? এটা আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এটা আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। কনসেপ্ট গুলো ভালো করে বোঝার চেষ্টা করেন, কোশ্চিন ইজ নাথিং, কোনো কোশ্চিন নাথিং, কনসেপ্ট ভালো করে বুঝেন। গ্রামার ইজ ফান, গ্রামার তেমন কঠিন কিছুই না যদি ভালো করে বুঝতে পারেন, মানে গ্রামার যদি আপনি মাঝখান থেকে খান আপনি জীবনে কিছু বুঝবেন না। গ্রামার আপনাকে একদম শুরু থেকে, এ থেকে শুরু করে যে পর্যন্ত ধীরে সুস্থে আসতে হবে, ধীরে সুস্থে আসেন সব বুঝবেন, না বোঝার কিছু নেই। আর যত দিন যাবে তত গ্রামার জমে ক্ষীর হয়ে যাবে, মানে তত ভালো লাগবে গ্রামার, কারণ বেসমেন্ট আস্তে আস্তে আপনাদের পাকা পোক্ত হচ্ছে, ঠিক আছে? তারপর আসি, এখন দেখেন আমি আপনাকে বললাম যে হি ওপেন্স দ্য ডোর, ওপেন্স দ্য ডোর, হি ওপেন্স দ্য ডোর, হি ওপেন্স দ্য ডোর, ভার্ব হচ্ছে আমাদের এটা। এটা বলেন ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ, আর বলেন ট্রান্সিটিভ নাকি ইনট্রান্সিটিভ? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনাদের পরীক্ষার জন্য, কিন্তু ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ থেকে কোশ্চেন আসে, হরা মাসে আসে, হরা মাসে আসে, এর তো পাগলাটা খেপে গেছে, ঠিক আছে পাগলা। এবার দেখেন তাহলে সে কি খোলে, সে দরজা খোলে, সে কি খোলে, দরজা খোলে, আমরা জানি কি বা কাকে, দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই সেটা আমাদের অবজেক্ট। দ্যাট মিনস এই যে ভার্বটা, এর অবজেক্ট আছে, এই ভার্বটার কি আছে ভাই, অবজেক্ট আছে। দ্যাট মিনস এটা কি আমাদের ট্রান্সিটিভ ভার্ব, এটা হচ্ছে আমাদের ট্রান্সিটিভ ভার্ব। আর যদি অবজেক্ট না থাকে তাহলে ইনট্রান্সিটিভ, এই এই অ্যাডভার্ব কমপ্লিমেন্ট এই সমস্ত হাঙ্কি পাঙ্কি জিনিস থাকলেও আমাদের চলবে না, আমাদের অবজেক্টই লাগবে, ঠিক আছে? আসেন এবার একটা টেস্ট দিই আপনাদেরকে, সবাই রেডি হয়ে যান, টেস্ট টেস্ট হোক একটা আমাদের, টেস্ট ম্যাচ। বললাম আই ইট রাইস, এখন আমি আপনাকে প্রথম অপশন দিলাম এটা কি ফাইনাইট ভার্ব, নাম্বার দুই এটা কি আমাদের প্রিন্সিপাল ভার্ব, নাম্বার তিন আমি আপনাকে বললাম এটা কি ট্রানজিটিভ, ট্রানজিটিভ, নাম্বার চার বললাম আমি আপনাকে এটা ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব। নেন পারলে এবার খেলেন, আমি বললাম যে এটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব নাকি প্রিন্সিপাল ভার্ব নাকি ট্রানজিটিভ ভার্ব, সরি ফাইনাইট, প্রিন্সিপাল, ট্রানজিটিভ, নন ফাইনাইট তো যাবে না, ইনট্রানজিটিভ। এবার বলেন এটা আনসারটা কি হবে, এটা কি ফাইনাইট নাকি প্রিন্সিপাল নাকি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? কেন ভাই, ওই যে দেখেন শামিমাল রেজা ও প্রিন্সিপাল ভার্ব বলছে, শামিমাল রেজা বলছে প্রিন্সিপাল ভার্ব, আসেন শামিম, শামিম রেজা আপনি রেডি হন, আপনার সাথে অডিওতে কথা বলবো, আপনি একমাত্র ব্যক্তি যে ব্যতিক্রম আনসার দিচ্ছেন। রেজা জি স্যার, হ্যাঁ আপনি সবাই তো বলছে ট্রানজিটিভ, আপনি কেন প্রিন্সিপাল ভার্ব বলে ফেললেন, কারণটা কি? স্যার কারণটা জি এখানে আপনার বলছে যে আই ট্রাই, এখানে আপনার প্রিন্সিপালের ভার্বের মধ্যে তো ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব অন্তর্ভুক্ত। আচ্ছা সবাই তো মনে সবাই শুনবে, রেজা কি আনসার দিচ্ছে? আচ্ছা রেজা আমি যদি আপনাকে বলি, জিজ্ঞেস করি, ধরেন ধরেন আপনার সাথে আমি পরিচিত না, আপনার সাথে আমার কেনাডাতে দেখা হলো, আমি আপনাকে কেনাডাতে না ধরেন আপনার সাথে আমার দেখা হলো আর কি, আমি আপনার টিচার, আপনার সাথে আমার দেখা হলো, বাংলাদেশে দেখা হলো, আমি আপনাকে বললাম রেজা আপনার বাসা কোথায়, আপনি কি বলবেন, আনসার কি দিবেন? জি বাংলাদেশে দেখা হয়েছে আমাদের, না না ধরেন আমি আপনার সাথে অ্যাজ ইউজুয়াল যেভাবে, আমি আপনার কলেজের টিচার, তো আপনার সাথে আমি পরিচিত হলাম, পরিচিত জিজ্ঞেস করলাম যে রেজা আপনার বাসা কোথায়, আপনি কি আনসার দিবেন? আমি দিব দিনাজপুর। আপনি কেন বাংলাদেশ বললেন না? কারণ আমরা বাংলাদেশের মধ্যে কথা বলতেছি। হ্যাঁ বাংলাদেশের মধ্যে কথা বলছি, বাংলাদেশের মধ্যে আপনি দিনাজপুর আমাকে কি বোঝালেন যে না আমি দিনাজপুর জায়গাটার কথা বুঝতে পারি, আপনি পারলে আরো আপনার উপজেলা নামের কথা বলেন, বলেন কি না যে আমার, ধরেন আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন স্যার আপনার বাসা কোথায়, আমার বাসা বলি আমি যে দিনাজপুরে, তো আপনার সাথে আমার দেখা হয়েছে নাকি, তখন আমি বলবো কি আমার বাসা বীরগঞ্জে। মানে এখন আপনি যখন আনসার দিচ্ছেন তখন তো আপনি স্পেসিফিক করে দিতে চান যে কোন এলাকায় আপনার বাসা নাকি, তাহলে আমরা বড় থেকে ছোট দিকে যাই কিন্তু, যখন আমরা স্পেসিফিক করতে চাই আমরা তো বলবো না যে আমার বাসা বাংলাদেশে,
কেমন হয়ে যায় না বাংলাদেশে বললে? আমি তো বলবো আমার বাসা রংপুর বিভাগে, না আমি বলবো আমার বাসা কোথায়? আমার বাসা বীরগঞ্জ। বীরগঞ্জ কোথায়? দিনাজপুরে। দিনাজপুর কোথায়? রংপুর বিভাগে। রংপুর কোথায় বিভাগ? কোথায়? বাংলাদেশে। তার মানে আপনাকে বলা হয়েছে আই এডভাইস, এখানে আছে প্রিন্সিপাল থাকতেই পারে, কিন্তু আপনার একদম ভেতরের যদি আনসারটা বলি তাহলে আমাদের কি ট্রানজিটিভ, কথা বুঝতে পারছেন? আমাদের সবচেয়ে যে ছোট আনসারটা এটাকে আপনার আনসারটা এটা করে দিয়ে আসতে ট্রানজিটিভ। আমার কথা কি বুঝতে পারছেন রেজা নাকি আবার বলবো আপনাকে? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, কারণ আমরা জানি প্রিন্সিপালের ভিতরে অনেকগুলো ভাগ আছে, তার ভিতরে অনেকগুলো ভাগ আছে। এখন আমরা তো জানি যে এটা একদম এক্সাক্ট হচ্ছে এটা এইটা, বুঝতে পারছেন? যেমন এই যে একটা কলম দেখতে পাচ্ছেন আপনি, হ্যাঁ, তো আমি বললাম যে আপনি জিজ্ঞাসা কি এটা কলম, কোন কলম? এটা কালি কলম, এটা পেন্সিল না। কোন কালি কলম? এটা জেল কলম। জেল কলম কোন কলম? দেখতে পাচ্ছি একটা কোম্পানির নাম দেওয়া আছে, এই যে কোম্পানির নাম, এই কোম্পানির কলম। মানে এখন এটা পরিচয় দিকে, এটা হচ্ছে মূলত এই ম্যাটাডোর কোম্পানির কলম, এটার পরিচয়, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে এখন শুনেন, এখন আমরা যদি বলি যে আমাদের আজকের একটা মুখ্য টপিক ছিল ট্রানজিটিভ ভার্ব ভার্সেস ইনট্রানজিটিভ ভার্ব, তাই না? এই ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে আমাদের ঝামেলা মোটামুটি ক্লিয়ার হয়েছে। এই ঝামেলাটা আটকে থাকে একটা জায়গাতে, কোন জায়গাতে বলেন দেখি? এই অবজেক্ট নিয়ে যে ঝামেলাটা আছে এটা নিয়ে আটকে থাকে, এইটা নিয়ে পোলাপান গেলে ঘুরপাক খায়, খালি ঘুরপাক খায়, বুঝতে পারছেন? যে মানে স্যার অনেকে মনে করে ভার্বের পরে কিছু থাকলে ট্রানজিটিভ আর ভার্বের পরে কিছু না থাকলে ইনট্রানজিটিভ, না ভার্বের পরে তো আমাদের অ্যাডভার্ব থাকতে পারে, এটার পরে আমাদের কমপ্লিমেন্ট থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? সেক্ষেত্রে আমরা কোনো আনসার দিতে পারবো না, ঠিক আছে? এবার আসে, এবার চলেন আমরা একটা নতুন টপিক নিয়ে কথা বলবো, ঠিক আছে? নতুন টপিক নিয়ে কথা বলবো, লিঙ্কিং ভার্ব। সবাই একটু খাতা কলম নেন, লিঙ্কিং ভার্ব, সবাই একটু খাতা কলম নেন, লিঙ্কিং ভার্ব নিয়ে কথা বলবো আমরা। আহা আহা সোনালি ব্যস্ত হচ্ছেন কেন? আহা মানে আপনারা এরকম করলে কেমনে হবে বলেন দেখি? যাচ্ছি তো, যাচ্ছি তো, ধাপে ধাপে যাবো পাগলা, ধাপে ধাপে যাবো। আসেন তাহলে, আসেন আমরা লিঙ্কিং ভার্বে চলে যাচ্ছি। লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব, ওয়েট করেন সব দেখা দিচ্ছি আস্তে আস্তে, সবুরে মেয়া হল। দেখেন লিঙ্কিং ভার্বে আসে, এখন শোনেন লিঙ্কিং ভার্বের একটা সূত্র আছে। লিঙ্কিং ভার্বের একটা সূত্র আছে, তো সূত্রটা এরকম যে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট সবাই একটু লিখে রাখেন, একটা সূত্র আছে, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, কঠিন কিছুই না, মনে রাখবেন। মানে আমি যদি এভাবে বলি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, ধরেন আমি বললাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, তাই না? তার মানে কি যে সমস্ত ভার্বের কমপ্লিমেন্ট আছে সে সমস্ত ভার্বকে বলা হয় লিঙ্কিং ভার্ব। কথা কি বলছি, মানে যে সমস্ত ভার্বের কমপ্লিমেন্ট আছে সে সমস্ত ভার্বকে বলা হয় লিঙ্কিং ভার্ব। নাও ইউ মে আস্ক মি, আপনি জিজ্ঞেস করতে পারেন স্যার হোয়াট ইজ কমপ্লিমেন্ট। এখন জিজ্ঞেস করেন যে স্যার কমপ্লিমেন্ট জিনিসটা কি, আমরা তো জানি না কমপ্লিমেন্ট জিনিসটা কি, এখন বলে এখন কথা বলবো যে কমপ্লিমেন্ট জিনিসটা কি। কথার কথা হচ্ছে আপনাকে যেটা বলে দিলাম যে সাবজেক্ট মানে যদি ভার্বের যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে সেটাকে বলা হয় কি লিঙ্কিং ভার্ব। আমরা কিন্তু ভার্বের বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে আলোচনা করছি, তাই না? আমরা প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে আলোচনা করছি, আমরা অক্সিলারি ভার্ব সম্পর্কে কথা বলবো, আমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে কথা বলেছি, নন ফাইনাইট ভার্ব সম্পর্কে কথা বলেছি। দেরি সুস্থ আসি, আসেন দেখেন, আমরা যদি এখন কথা বলি যে লিঙ্কিং ভার্ব জিনিসটা কি, তাহলে বিষয়টা খেয়াল করে মনে রাখবেন। যেমন আপনাকে আমি কিভাবে বোঝাই, আচ্ছা একটা 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 এক্সাম্পল দিই, ধরেন ধরেন একটা এক্সাম্পল দিলাম এভাবে যে আই অ্যাম আ টিচার, আই অ্যাম আ টিচার, ঠিক আছে, আমি একজন শিক্ষক। এখন ধরেন এখানে সাবজেক্ট কোনটা? এটা, তাই না? এখানে বাড়তি অংশ কোনটু কতটুকু আছে? এই যে টিচার। দেখেন তো, শোনেন, যদি দেখেন যে এই যে সাবজেক্ট মানে আই ইজ ইকুয়াল টু টিচার মিলে মিলে,
তাই না? সাবজেক্ট আই ইকুয়াল টু কি টিচার, মানে আই ইকুয়াল টু টিচার হতে পারে, হতে পারে কি না? আরেকটা এক্সাম্পল দিয়ে দেখেন, আমি আপনাকে বললাম যে আই লাইক হিম ফুল স্টপ, তাহলে এখন দেখেন তো আমি কি এখানে বলতে পারি যে আই ইজ ইকুয়াল টু হিম? এটা হয়, এটা হয়, আই ইজ ইকুয়াল টু হিম হয়, হয় না? তাহলে এটা সমান সমান দিতে পারবো না, মানে আই আমি তুমি তো কখনো সমান না, আমি তুমি তো কখনো হইতে পারি না, তার মানে এটা কিন্তু সমান না। বাট আই ইকুয়াল টু টিচার হতে পারে, মানে আমি টিচার, আই ইজ ইকুয়াল টু টিচার মানে আমি টিচার, এটা হতে পারে, ঠিক আছে? তাহলে যদি এটা হয় এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। ভালো করে বুঝেন ব্যাপারটা, আমি আসি, ডোন্ট ওয়ারি, বুঝে দিচ্ছি আস্তে আস্তে আপনাদেরকে। তার মানে যদি সাবজেক্ট ইকুয়াল টু এটা হয় তাহলে কমপ্লিমেন্ট, আর সাবজেক্ট ইকুয়াল টু যদি এটা অবজেক্টটা যদি না হয় তাহলে সেটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট না, সেটা আমাদের কমপ্লিমেন্ট না, এটা আমাদের কমপ্লিমেন্ট কখনোই না, ঠিক আছে? এখন আসেন আমি আপনাকে আরো একটা এক্সাম্পল দিই। আমি বললাম ধরেন যে টুম্পা লুকস নাইস, টুম্পা লুকস নাইস, হয় কিনা? দেখেন আপনি এটা বলতে পারতেছেন, এখন দেখেন ব্র্যাকেট আমি বললাম যে টুম্পা ইজ ইকুয়াল টু নাইস, হয় কিনা ভাই? হয়তো টুম্পা ইজ ইকুয়াল টু নাইস, টুম্পা নাইস, হয়তো, হয় কিনা বলেন? হয়তো টুম্পা ইজ ইকুয়াল টু নাইস, টুম্পা নাইস, হয়তো, তাই না? যেহেতু হয় সেহেতু, যেহেতু হয় সেহেতু এটা কিন্তু আমাদের কমপ্লিমেন্ট, এটাকে আমরা বলতে পারি কি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, সেহেতু এটা আমাদের কমপ্লিমেন্ট, সেহেতু এটা আমাদের কমপ্লিমেন্ট, ঠিক আছে? সেহেতু এটা আমাদের কি কমপ্লিমেন্ট, ওকে? আচ্ছা এখন দেখেন আমি যদি আপনাকে বলি যে আবুল লাইকস টুম্পা, আবুল লাইকস টুম্পা, মানে আপনি একটু মিলান দেখি ভাই, যে আবুল ইজ ইকুয়াল টু টুম্পা হইলো, এটা আবুল ইজ ইকুয়াল টু টুম্পা, এটা হইলো, হইলো, এটা হইলো, এটা হলো না, তার মানে এটা কিন্তু আমাদের কমপ্লিমেন্ট না, এটা আমাদের কমপ্লিমেন্ট না, ঠিক আছে? এটা আমাদের কমপ্লিমেন্ট না, তার মানে কি দাঁড়াচ্ছে, যদি সাবজেক্টটা ইকুয়াল টু যদি অবজেক্ট হয় বা মিলে, ঠিক আছে, তাহলে সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট। আর যে সমস্ত ভার্বের কমপ্লিমেন্ট আছে তাদেরকে বলা হয় লিঙ্কিং ভার্ব, তাদেরকে বলা হয় কি লিঙ্কিং ভার্ব। যেমন দেখেন আই অ্যাম আ টিচার, তাহলে আই ইজ ইকুয়াল টু টিচার হয়েছে তো, হয়েছে তো, তাহলে এখানে অ্যামটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলতে পারি, অ্যামটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলতে পারি, লিঙ্কিং ভার্ব বলতে পারি, অ্যামটাকে আমরা বলতে পারি লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? অ্যামটাকে আমরা বলতে পারি লিঙ্কিং ভার্ব, ওকে, ওকে। আচ্ছা আসেন আরো কিছু এক্সাম্পল দিই। আমি বলেছি যে আই লাইক হিম, তাহলে এখানে আই ইকুয়াল টু লাইক হিম তো কখনো হয় না, তার মানে এটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলতে পারবো না, এটা আমাদের লিঙ্কিং ভার্ব না। আপনাদের পরীক্ষায় কোশ্চেন আসে যে নিচের কোনটি লিঙ্কিং ভার্ব, হ্যাঁ, এটা কিন্তু লিঙ্কিং ভার্ব না। টুম্পা লুকস নাইস, এখানে টুম্পা ইজ ইকুয়াল টু নাইস, হয় কি না? তার মানে এটা কিন্তু আমাদের লুকস শব্দটা কিন্তু এখানে আমাদের কি লিঙ্কিং ভার্ব, লুক শব্দ হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, লুক শব্দ হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, ওকে। আচ্ছা আবুল লাইকস টুম্পা, এখানে লাইকস কি মানে আবুল ইকুয়াল টু টুম্পা হয়, হয় না? তার মানে এটা কিন্তু আমাদের লিঙ্কিং ভার্ব না, এটা আমাদের লিঙ্কিং ভার্ব না, চিন্তা করেন না। আরো এক্সাম্পল দিই, দাঁড়ান আসেন। আমি বললাম যে হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট মানে মধু খেতে মিষ্টি, মধু খেতে মিষ্টি। তাহলে এখন দেখেন এখানে আন্ডারলাইন করে দিল, বললো লিঙ্কিং ভার্ব কিনা, দেখেন তো ভাই হানি ইজ ইকুয়াল টু সুইট হয় কিনা, হানি ইজ ইকুয়াল টু সুইট হয় কিনা, হয়তো, হয়তো হানি ইজ ইকুয়াল টু সুইট তো হয়, তার মানে এটা কি অবশ্যই কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, এটা অবশ্যই কমপ্লিমেন্ট, ঠিক আছে? এটা অবশ্যই কমপ্লিমেন্ট, আপনি টেনশন নিয়েন না, দরকার আমি রেকর্ডটা দিয়ে দিবো, রেকর্ডটা দিয়ে আবার দেখে দেখে আপনার সুন্দর নোট তুলবেন, এটা কি কমপ্লিমেন্ট, তাই না? আচ্ছা এখন দেখেন যেহেতু কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হলে এটা কি ভার্ব আমাদের লিঙ্কিং ভার্ব, এটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, এটা আমাদের লিঙ্কিং ভার্ব। দেখেন একটা একটা বিষয় মনে রাখেন, দাঁড়ান দাঁড়ান একটা বিষয় মনে রাখেন, এই যে একটু আগে জিজ্ঞেস করলাম আমরা যে রেজা সাহেবের বাসা কোথায়, আমরা জানি রেজা সাহেবের বাসা কোথায়, বাংলাদেশে,
বাংলাদেশ থেকে কোথায়? রংপুরে। রংপুর থেকে কোথায়? দিনাজপুরে। দিনাজপুর থেকে কোথায়? নবাবগঞ্জ মনে হয় বললো সেদিন আমাকে, নবাবগঞ্জে। নবাবগঞ্জ থেকে কোথায়? বালিয়াচং গ্রামে। ধরেন কথা কথা বালিয়াচং গ্রামে। তাহলে আমরা কিন্তু ভার্বের ভিতরে ঢুকতেছি আস্তে আস্তে, ভার্বের ভিতরে ঢুকতেছি কিন্তু আস্তে আস্তে আমরা, তাই না? তাহলে দেখেন এই যে হানি টেস্ট সুইট, তাহলে এইটা এই এই যে আপনারা যে আমরা যে কথা বলছি এখন আপনাদের সাথে আপাতত লিঙ্কিং ভার্ব নিয়ে, এই লিঙ্কিং ভার্ব কিছু ক্যাটাগরির মধ্যে পড়ে বলেন দেখি, ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? সবার মধ্যে জানা তো লিঙ্কিং ভার্ব কোনটার মধ্যে পড়ে, ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? লিঙ্কিং ভার্ব কিসের মধ্যে পড়ে, ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? শক্ত করে দিছিল আপনাদেরকে, বলেন দেখি এই লিঙ্কিং ভার্ব কিসের মধ্যে পড়ে, জানেন আমাকে? ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ওরে পাগলারা, ট্রানজিটিভ ভার্ব আপনি কোথায় পাইলেন? আহাম্মকের দল। এই যে দেখেন দেখি কি বলছি আমি, আপনাদের ছক করে দিছিলাম না? এই যে দেখেন ট্রানজিটিভ ভার্বের মধ্যে কি ছিল, ফ্যাক্টিটিভ, কগনেট, পসিপাসিভ আর হচ্ছে পজিটিভ। আর এখানে কি আছে, কোপুলেটিভ আর লিঙ্কিং ভার্ব, কিসের মধ্যে? ইনট্রানজিটিভের মধ্যে পড়ে। তার মানে এই লিঙ্কিং ভার্ব গুলো কি আসেন, লিঙ্কিং ভার্ব যেগুলো আছে উপরে লিখে রাখেন, এগুলো কিন্তু এক ধরনের ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এগুলো হচ্ছে এক ধরনের কি, ইনট্রানজিটিভ ভার্ব। কি লিঙ্কিং ভার্ব হচ্ছে এক ধরনের ইনট্রানজিটিভ ভার্ব, এগুলো এক ধরনের ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? এগুলো এক ধরনের ইনট্রানজিটিভ ভার্ব, পাগলা। আমি আবার বলছি এগুলো কি ইনট্রানজিটিভ ভার্ব। আমরা আজকের আলোচনার মেইন টপিক কি, ট্রানজিটিভ ভার্সেস ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ সম্পর্কে আলোচনা করছি কিন্তু যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে তাকে বলে ট্রানজিটিভ, আর যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলে ইনট্রানজিটিভ, ঠিক আছে? তাহলে দেখেন এখন ইনট্রানজিটিভের মধ্যে আমরা পেয়েছি লিঙ্কিং ভার্ব, মানে কি যে সমস্ত ভার্বের কমপ্লিমেন্ট থাকে তাদেরকে বলে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? এখন দেখেন আমি বলেছি যে হানি টেস্ট সুইট, তার মানে হানি ইজ ইকুয়াল টু সুইট হতে পারে, এজন্য এটা কি আমাদের কমপ্লিমেন্ট, এটা কি আমাদের কমপ্লিমেন্ট, তাই না? কমপ্লিমেন্ট হলে এটা কি ভার্ব, আমাদের লিঙ্কিং ভার্ব। বাট একই সেন্টেন্স যদি আমি আপনাকে আরেক ভাবে বলি, আপনি এবার নিজেই বলবেন যে এটাকে আমরা ট্রানজিটিভ লিঙ্কিং ভার্ব বলতে পারবো কিনা। আমি বললাম যে হি টেস্টেড হানি, খেয়াল করে এগুলো বিষয়গুলো মজার, অনেক বিষয়গুলো মজার। আমি আপনাদের রেকর্ড, আপনারা আবার সুন্দর করে দেখবেন, একদম রিভিশন হয়ে যাবে আপনাদের, ঠিক আছে? হি টেস্টেড হানি। তাহলে এখন দেখেন তো এখানে টেস্টেড ভার্ব, তাহলে আমরা কি বলতে পারি যে হি ইজ ইকুয়াল টু হানি? হে বাইরে কেমন হলো, হি ইজ ইকুয়াল টু হানি হয়, হি ইজ ইকুয়াল টু হানি হয়? এটা হানি হয় না, এটা হি ইজ ইকুয়াল টু হানি হয় না। এখন তাহলে বলেন এটা কি তাহলে, এই ভার্বটা কি তাহলে, এই ভার্বটা কি তাহলে প্রশ্ন করি আমরা, এই ভার্বটা কি? যেহেতু ইনট্রানজিটিভ না, লিঙ্কিং না, তাহলে এবার আসেন সে কি টেস্ট করে, তাহলে আমরা প্রশ্ন করছি কি, কি দ্বারা প্রশ্ন করে আমরা আনসার পাইলাম কি, হানি আমরা আনসার পাইছি। তার মানে কি দ্বারা প্রশ্ন করছি, কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে যদি আনসার পাওয়া যায় তাহলে সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, সেটা হয়ে যায় ট্রানজিটিভ ভার্ব। কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে হয়ে যায় ট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে দেখেন একই টেস্টে আপনার ট্রানজিটিভ ভার্ব হয়ে গেল, আবার একই টেস্ট দেখেন আপনার এখানে হয়ে গেল কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি বলেন তো, কমপ্লিমেন্ট মানে পরিপূরক। এই যে দেখেন সাবজেক্টের পরিপূরক হিসেবে কাজ করবে, সাবজেক্টের পরিপূরক হিসেবে কাজ করবে, এটাকে বলে কমপ্লিমেন্ট, ঠিক আছে? আসেন আসেন আরো কথা বলি, আরো কথা বলি। দেখেন দেখেন আমি বলছি দ্য ফুড স্মেলস ব্যাড, স্মেলস ব্যাড, দ্য ফুড স্মেলস ব্যাড, তাই না? তাহলে খাবারটা একটু বাজে গন্ধ করে, তাহলে স্মেলস কি আমাদের ভার্ব, স্মেলস কি ভার্ব? এখন বলেন তো আমরা বলতে পারি দ্য ফুড ইজ ইকুয়াল টু কি হতে পারে, ব্যাড। দ্য ফুড ইজ ইকুয়াল টু কি হতে পারে, ব্যাড হতে পারে, হইতে পারে তো? দ্য ফুড ইজ ইকুয়াল টু ব্যাড হতে পারে তো, নাকি? তাহলে এটা কি অবশ্যই ফুডের কমপ্লিমেন্ট কি ব্যাড, কারণ ফুড ব্যাড হতে পারে, ফুড গুড হতে পারে, হতে পারে তো, তাই না? তাহলে এটা কি আমাদের লিঙ্কিং ভার্ব, এটা কিন্তু আমাদের লিঙ্কিং ভার্ব, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? এটা আমাদের লিঙ্কিং ভার্ব, ওকে? আচ্ছা এখন যদি আমি আপনাকে বলি এখানে যে হি স্মেলস ফুড, হি স্মেলস ফুড, হি স্মেলস ফুড, আন্ডারলাইন করলাম স্মেলস। এখন বলেন দেখি এবার ভাই যে হি ইজ ইকুয়াল টু কি ফুড হচ্ছে, হি ইজ ইকুয়াল টু কি ফুড হচ্ছে? হয় হয় হয়, হি ইজ ফুড হয় না, সে কখনো ফুড হয় না, তার মানে এটা কিন্তু আমাদের
কোনো লিঙ্কিং ভার্ব না, বরং এটা কি ভাব, এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। কেন ট্রানজিটিভ ভার্ব? সে কিসের গন্ধ শুকে? সে খাবারের গন্ধ শুকে, সে খাবারের গন্ধ শুকে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব, মানে এখানে কি, কিসের গন্ধ? খাবারের গন্ধ। আনসার পাচ্ছি ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? ওকে, আরেকটা এক্সাম্পল দেখি, আরেকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল বর্ণ বসাই দেবো আপনাদের কাছে। আসেন, আমি বললাম ধরেন আই নো সুব্রত স্যার, সুব্রত স্যার। এখন বলেন তো যে নো শব্দটা এটা কি লিঙ্কিং ভার্ব কিনা? বলেন তো নো শব্দের লিঙ্ক, আপনার আনসার দেন, নো শব্দটা কি লিঙ্কিং ভার্ব কিনা? নো শব্দটা লিঙ্কিং ভার্ব কিনা? আনসার দেন নো শব্দটা লিঙ্কিং ভার্ব কিনা? ফিরোজ ভাই বলছেন না? আর কই, আর আনসার কই? না 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 না, দেখেন না কেন না, কারণ আই ইকুয়াল টু তো সুব্রত স্যার হয় না, আই বলতো তো আপনি, তাই না? আর সুব্রত স্যার তো হয় না, আই ইকুয়াল টু তো সুব্রত স্যার না, তার মানে এটা কিন্তু আমাদের না, তার মানে এটা বরং ট্রান্সিটিভ ভার্ব। ভাই আমি কাকে চিনি? আমি কাকে, যে কি বা কাকে, আমি কাকে চিনি? আমি সুব্রত স্যারকে চিনি, এটা কি আমাদের ট্রান্সিটিভ ভার্ব? এটা আমাদের ট্রান্সিটিভ ভার্ব, ঠিক আছে? এবার আমি বললাম যে হি ইজ সুব্রত স্যার, হি ইজ সুব্রত স্যার। এবার দেখেন তো ই শব্দটা দিলাম আপনাকে, আমি ই শব্দটা দিলাম, তাহলে বলেন তো এবার আমরা হি ইজ ইকুয়াল টু সুব্রত স্যার বলতে পারি কিনা? সেই তো সুব্রত স্যার, তাই না? সেই তো সুব্রত স্যার, এটা বলতে পারি। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটা আমাদের হয়ে গেল লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? এটা আমাদের হয়ে গেল লিঙ্কিং ভার্ব। আপনারা যদি তাও না বোঝেন, আপনারা যদি তাও না বোঝেন, আরো বুদ্ধি আছে, আরো তাবিজ আছে, তাবিজ দিচ্ছি, তাবিজ দিচ্ছি, তাহলে ওয়েট করবে, তাবিজ পর তাবিজ, তাবিজ পে তাবিজ, তাবিজ পে তাবিজ, তাবিজ আছে। এই শুনেন, আমাদের আজকে মেন আলোচনা কি বলেন তো? ট্রানজিটিভ ভার্সেস ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্সেস ইনট্রানজিটিভ, ঠিক আছে? আসেন, যদি আপনি তাও না বোঝেন, তাবিজ যদি আপনাদেরকে, আপনারা সবাই লেখেন, দেখেন সবাই লেখেন, স্বাদে গন্ধে শব্দে অনুভবে, স্বাদে গন্ধে শব্দে অনুভবে, মনে থাকবে তুমি, হৃদয়ে দৃশ্যমান হয়ে তাকিয়ে নেন। স্বাদে গন্ধে শব্দে অনুভবে, মনে থাকবে তুমি, হৃদয়ে দৃশ্যমান হয়ে তাকিয়ে। একটা ছন্দ লিখেন, একটা ছন্দ লিখেন, একটা ছন্দ লিখেন, স্বাদে গন্ধে শব্দে অনুভবে, মনে থাকবে তুমি, হৃদয়ে দৃশ্যমান হয়ে তাকিয়ে। একটা ছন্দ লিখেন, স্বাদে গন্ধে শব্দে অনুভবে, মনে থাকবে তুমি, হৃদয়ে দৃশ্যমান হয়ে তাকিয়ে। এবার আসেন, স্বাদে ইংরেজি কি? স্বাদে ইংরেজি হচ্ছে আমাদের টেস্ট, টেস্ট। গন্ধে ইংরেজি কি? স্মেল। গন্ধে ইংরেজি হচ্ছে আমাদের স্মেল। শব্দে ইংরেজি কি? আমাদের সাউন্ড, সাউন্ড। অনুভবে ইংরেজি কি? ফিল। অনুভবে ইংরেজি কি? ফিল, ঠিক আছে? মনে হওয়া মানে মনে হওয়া ইংরেজি কি? সিম, সিম, এস ডব্লিউ এম, এস ডব্লিউ ই এম, সিম। মনে মানে মনে মানে মনে হওয়া, ঠিক আছে? আচ্ছা, থাকবে ইংরেজি কি? স্টে, অথবা কি হতে পারে? রিমেইন, স্টে অথবা রিমেইন, থাকবে। হৃদয় ইংরেজি কি? হৃদয় দেখলে লাগবে না, এখানে দৃশ্যমান, দৃশ্যমান ইংরেজি কি? আমাদের অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে, অ্যাপিয়ার মানে দৃশ্যমান। হয়ে, হয়ে ইংরেজি কি? বি অথবা বিকাম, বি অথবা বিকাম। তাকিয়ে ইংরেজি কি? লুক, লুক। সবাই একটু লিখে নেন, এই যে মনে রাখবেন, স্বাদে গন্ধে শব্দে অনুভবে, হৃদয়ে, স্বাদে গন্ধে শব্দে অনুভবে, মনে থাকবে তুমি, হৃদয়ে দৃশ্যমান হয়ে তাকিয়ে। স্বাদে গন্ধে শব্দে অনুভবে, মনে থাকবে তুমি, হৃদয়ে দৃশ্যমান হয়ে তাকিয়ে, মনে থাকবে তুমি, হৃদয়ে দৃশ্যমান হয়ে তাকিয়ে। হ্যাঁ, তাহলে দেখেন, স্বাদে কি? টেস্ট, গন্ধে কি? স্মেল, শব্দে কি? সাউন্ড, অনুভবে কি? ফিল,
মনে কি সেম থাকবে কি স্টে অথবা রিমেইন দৃশ্যমান ইংরেজি কি অ্যাপিয়ার দৃশ্যমান ইংরেজি কি অ্যাপিয়ার হয়ে ইংরেজি কি বি বা বিকাম বি বা বিকাম তাকিয়ে ইংরেজি কি লুক তাকিয়ে ইংরেজি কি লুক তাকিয়ে ইংরেজি কি লুক তাকিয়ে ইংরেজি হচ্ছে লুক ঠিক আছে তাকিয়ে ইংরেজি লুক ওকে আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে দেখেন এই যে শব্দগুলো দিলাম আপনি যদি ওই ক্যাটাগরিতে না যেতে চান এই প্রত্যেকটা শব্দকে বলে লিঙ্কিং ভার্ব যদি কোনো সেন্টেন্স মধ্যে পান তাহলে এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব এখন নেন এভাবে মনে রাখতে পারেন আপনি চাইলে ওটাও মনে রাখতে পারেন যদি লিঙ্কিং ভার্ব মনে রাখবেন কিভাবে মানে যে সমস্ত সাবজেক্টের কি থাকে কমপ্লিমেন্ট থাকে তাদেরকে বলে লিঙ্কিং ভার্ব বলা হয় আবার বলছি যে সমস্ত সাবজেক্টে কি থাকে কমপ্লিমেন্ট থাকে তাদেরকে বলে লিঙ্কিং ভার্ব এটা মনে রাখতে পারেন আর কমপ্লিমেন্ট কিভাবে বের করতে হবে আপনি চিনছেন যে সাবজেক্ট ইকুয়াল টু যদি অবজেক্ট হয় তাহলে কমপ্লিমেন্ট তাই না সরি যে সমস্ত ভার্বের কমপ্লিমেন্ট থাকে তাকে বলে লিঙ্কিং ভার্ব আর সাবজেক্ট ইকুয়াল টু যদি অবজেক্ট হয় তাহলে এর মধ্যে কমপ্লিমেন্ট এটা মনে রাখতে পারেন আর যদি তাও মনে রাখতে ক্যালকুলেশন তো অসুবিধা হয় তাহলে আপনি এই ছন্দটা মনে রাখবেন তাও হবে কারণ এগুলোই লিঙ্কিং ভার্ব আপনাদের পরীক্ষাতে আসে বুঝতে পারছেন যে স্বাদে গন্ধে শব্দ অনুভবে মনে থাকবে তুমি হৃদয়ে দৃশ্যমান হয়ে তাকিয়ে স্বাদে গন্ধে শব্দ অনুভবে মনে থাকবে তুমি হৃদয়ে দৃশ্যমান হয়ে তাকিয়ে এই প্রত্যেকটা শব্দ কি প্রত্যেকটা শব্দ হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব প্রত্যেকটা শব্দ হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব লিঙ্কিং ভার্ব কত বুঝতে পারছেন আচ্ছা আসেন এবার আসেন আসেন আমি আপনাকে এক্সাম্পল দেখাই আমি আপনাকে বললাম ধরেন যে আয়রন ফিলস হার্ড আয়রন ফিলস হার্ড আয়রন ফিলস হার্ড হ্যাঁ তাহলে দেখেন তো ভাই আপনি এই যেখানে ফিলস শব্দটা আছে কিনা এই যেখানে ফিলস শব্দটা আছে আছে কিনা তাহলে আপনি টপ আপ করে বলে দিতে পারছেন এটা কি ভার্ব লিঙ্কিং ভার্ব আবার আপনি এটা বলতে পারেন যে আয়রন ইজ ইকুয়াল টু হার্ড হয় কিনা দেখেন তো আয়রন ইজ ইকুয়াল টু হার্ড কিনা হ্যাঁ হয়তো আয়রন তো হার্ড আয়রন ইজ ইকুয়াল টু হার্ড তার মানে এটা কি অবশ্যই কমপ্লিমেন্ট এটা কি অবশ্যই কমপ্লিমেন্ট যদি কমপ্লিমেন্ট হয় তাহলে সেটা আমরা বলতে পারি কি লিঙ্কিং ভার্ব পারি কিনা লিঙ্কিং ভার্ব পারি এগুলো মুখস্থ করার জিনিস না টেকনিক্যালি বুঝলে আপনার কাজ হয়ে যাবে বাট বুঝতে হবে সিকোয়েন্স অনুযায়ী ধীরে সুস্থে ধীরে সুস্থে ধীরে সুস্থে ঠিক আছে আসেন আরেকটা এক্সাম্পল দিই আপনাদেরকে আমি বললাম যে হি বিকেম আ ফাদার হি বিকেম আ ফাদার হ্যাঁ এখন দেখেন এখানে কি আছে বিকেম শব্দটা আছে ওই যে মনে আছে স্বাদে গন্ধে শব্দে অনুভবে মনে থাকবে তুমি হৃদয়ে দৃশ্যমান হয়ে তাকিয়ে থাকে ইংরেজি কি স্টে আর হয়ে ইংরেজি কি বি বা বিকাম বিকাম শব্দটা যেহেতু আছে তাহলে আমরা টপাক করে বলে দিতে পারি কি ভার্ব লিঙ্কিং ভার্ব হ্যাঁ আচ্ছা তারপরে যদি না হয় তারপর আমরা এভাবে বলতে পারি যে দেখেন হি ইজ ইকুয়াল টু আ ফাদার মানে সেই তো বাবা হইছে হি ইজ ইকুয়াল টু আ ফাদার সে তো বাবা হইছে তার মানে এটা কি কমপ্লিমেন্ট এই যে এটার কমপ্লিমেন্ট কে এটা দ্যাট মিনস এটার কমপ্লিমেন্ট কে এটা সেই তো বাবা হইছে তার মানে কমপ্লিমেন্ট আছে আর যে সমস্ত ভার্বের কমপ্লিমেন্ট থাকে তাদেরকে কি বলা হয় লিঙ্কিং ভার্ব আবার বলছি যে সমস্ত ভার্বের কমপ্লিমেন্ট থাকে তাদেরকে লিঙ্কিং ভার্ব বলা হয় বুঝতে পারছেন তো পোলাইটলি বললাম তারপর যদি মনে না থাকে তাহলে বাইরে যাবে এই সোনালি আসেন কিনা সোনালি কথা শুনে সোনালি কি খবর বলেন দেখি কোনো কমপ্লেন ট্রানজিটি লিঙ্কিং ভার্ব বুঝতে পারছেন কিনা কমপ্লিমেন্ট বুঝতে পারছেন কিনা বলেন সোনালি আনমিট করে সোনালি একটু আনমিট করে আচ্ছা সোনালি বলছে একদম ক্লিয়ার অল ক্লিয়ার মানে এর থেকে ডিটেলসে কি বোঝাবো আমি এর থেকে ডিটেলসে কি বোঝাবো অনেকগুলো তো বুঝালাম তাহলে শোনেন আজকে আমরা ট্রানজিটিভ শিখলাম আমি রিভিউ করে দিচ্ছি ক্লাসটা আপনাকে ট্রানজিটিভ আজকে আমাদের মেইন খেলা হলো ট্রানজিটিভ ভার্সেস ইনট্রানজিটিভ তো বেশি ক্লাসটা মনে শেষ করে দেবো এখনই ট্রানজিটিভ তাহলে আজকে ট্রানজিটিভ খেলা হলো ভার্সেস ইনট্রানজিটিভ খেলা আবার রিভিউ করে দিই দেখেন যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব আর যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব রিভিউটা নেন ভালো লাগবে যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে তাকে বলে ট্রানজিটিভ আর যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলে ইনট্রানজিটিভ এখন অবজেক্ট চিন্তা করে পড়ে গেছি আমরা বিপদে মানে অবজেক্ট কি জিনিস কারণ অবজেক্ট বলতে এই না যে ভার্বের পরে একটা শব্দ থাকে সেটা অবজেক্ট না ভার্বের পরে যে কোনো শব্দ থাকতে পারে সেটা আমাদের অ্যাডভার্ব হতে পারে কমপ্লিমেন্ট হতে পারে ইভেন অবজেক্ট হতে পারে
অবজেক্ট সেটা যেগুলোকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তর পাবো সেগুলো, যদি কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তর পাই তাহলে সেটা আমাদের অবজেক্ট এবং সেটাই হচ্ছে আমাদের ট্রান্সিটিভ ভার্ব। আর যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন না করে যদি আমরা কখন কোথায় কিভাবে প্রশ্নের উত্তর পাই তাহলে সেটা কিন্তু আমাদের অবজেক্ট না, ওটা আমাদের অ্যাডভার্ব, ওটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। আবার যদি এই সাবজেক্টের পরে যদি ধরেন এই ভার্ব আছে, ভার্বের পরে যদি এবার আমাদের কমপ্লিমেন্ট থাকে, তার মানে আমরা একটু আগে বলছিলাম না, দেখেন এক্সটেনশন মনে আছে আপনাদের, এক্সটেনশন এক্সটেনশনকে তিন ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে অবজেক্ট, আর একটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, আর একটা হচ্ছে আমাদের কি কমপ্লিমেন্ট, বলছি কি না, বলছি তো। তার মানে যদি অবজেক্ট থাকে তাহলে ট্রান্সিটিভ ভার্ব, যদি অবজেক্ট না থাকে তাহলে ইনট্রান্সিটিভ ভার্ব, ঠিক আছে। আর যদি সাবজেক্ট ভার্বের পরে যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে ভাই একদম এটা কি হবে, লিঙ্কিং ভার্ব, এটা হয়ে যাবে আমাদের লিঙ্কিং ভার্ব, সহজ কথা লিঙ্কিং। কিন্তু বুঝি না এই সহজ জিনিসটাকে, আমি নিজে যখন বুঝতে গেছি বেশি দিন হয় নাই, বুঝতে গেছি একজনের কাছে, আমার মাথা মাথা খারাপ করে দিছি, পরে চিন্তা করলাম না আমরা যদি চার পাঁচটা বই ঘাটাঘাটি করি নিজে এগুলা থেকে আনসার বের করে আসতে পারবো, খুব সহজ জিনিস। কিন্তু সহজ জিনিসটাকে একদম মোড়ায় পেঁচড়ে এমন ভাবে করে দিয়েছে যে মাথা চক্কর দিয়ে উঠছে, আমার চক্কর দিয়ে উঠছে মাথা। মুন্না আপনি কি কথা বুঝতে পারছেন, মুন্না জানা দেখি মুন্না কথা বুঝতে পারছেন কিনা, এ মুন্না মুন্না কি ঘুমাই গেছে নাকি, প্রাপ্তি প্রাপ্তি বুঝতে পারছেন, রিপ্লাই করেন প্রাপ্তি মুন্না বুঝতে পারছেন না, সবিতা বুঝতে পারছেন, যারা রেসপন্স করেন তাদের রেসপন্স করেন, আমি ইয়ার করে যাবো প্রোজ করে দেবো, প্রাপ্তি বুঝতে পারছেন, মুন্না ঘুমাই গেছে, মুন্না ভাই ঘুমাই গেছে, সবিতা স্বামীন্দ্রেশনটা চেক করে আসি কিভাবে ইউজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে, তার আগে না জি লিঙ্কিং ভার্ব টু ইনট্রান্সিটিভ। আপনার পরীক্ষাতে যদি দুটো অপশন দেওয়া থাকে ইনট্রান্সিটিভ বা লিঙ্কিং, তাহলে আপনি অবশ্যই লিঙ্কিং দেবেন, কারণ হচ্ছে বললাম আমাদের ভাষা বাংলাদেশে কখনো বলবো না, আমরা বলবো কি আমাদের ভাষা দিনাজপুরে, দিনাজপুরের কোথায় নবাবগঞ্জে, নবাবগঞ্জের কোথায় বালিয়াচং, যত ভিতরে ঢুকে দেবো ঢুকা যায় আর কি, তত ভিতরে আনসারটা দিবেন, ডিপেন্ড করতেছে আপনার আনসারটা কি দেওয়া আছে, যদি আপনার লিঙ্কিং না দেওয়া থাকে তাহলে আপনি ইয়া দেবেন ইন্ট্রান্সিটিভ দেবেন, আর যদি ইন্ট্রান্সিটিভ লিঙ্কিং দুটাই দেওয়া থাকে তাহলে আপনি অবশ্যই লিঙ্কিং দেবেন। কমপ্লিমেন্ট এট দ্য সেম টাইম অবজেক্ট হচ্ছে, কমপ্লিমেন্ট অবজেক্ট হচ্ছে কই রে রিয়া, দেখি কমপ্লিমেন্ট কই অবজেক্ট হচ্ছে, কমপ্লিমেন্ট অবজেক্ট অবজেক্ট হলে কোথায়, এই কোশ্চেনটা করছে যে হি বিকেম আ ফাদার, আচ্ছা এখানে আপনি বলতেছেন যে এখানে সে কি হলো, সে একজন বাবা হলো, ওকে না আসলে বিষয়টা ভাববার বিষয়, এখানে এটা দিলে আমি তো বিকাম দিয়ে আপনাকে অ্যান্সার দিলাম, এখানে আপনার মধ্যে একটা অবজেক্ট হচ্ছে, অল দ্য এক্সাম্পলস দাঁড়ান দাঁড়ান কমপ্লিমেন্ট হানি টেস্ট সুইট, হানি কি হানি সুইট,
Abul likes Tulpa. Tulpa looks. Tulpa ki Tulpa. Bharti ki ba. আচ্ছা রিয়া রিয়া রিয়াদ আপনি কি দ্বারা প্রশ্ন করতেছেন কেন? বাংলা সেন্সে তো ভুল হচ্ছে। হানিফ এটা কেমন প্রশ্ন হয়? কেমন কেমন এটা কেমন? দেখেন হানি টেস্ট, হানি খেতে কেমন, হানি খেতে কি দ্বারা প্রশ্ন করি না তো আপনি উল্টো পাল্টা কি দ্বারা প্রশ্ন করতেছেন কেন? হানি খেতে কেমন এটা, ঠিক আছে? এখানে আসেন, যেমন একটা বললাম এখানে সবগুলো তো হচ্ছে না। দেখেন টুম্পা লুকস নাইস, টুম্পা দেখতে কেমন, টুম্পা দেখতে কেমন, আমি কিন্তু বলিনি যে টুম্পা দেখতে কি, টুম্পা কি, তেমন কোনো কোশ্চেন নাই কিন্তু, টুম্পা দেখতে কেমন, ঠিক আছে? কই আপনি সবগুলো এক্সাম্পল পেলেন? আচ্ছা তারপর দেখেন যে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা আসতেছে যে আই ইজ ইকুয়াল টু টিচার, আই অ্যাম আ টিচার, ঠিক আছে, আলাদা বিষয়। আচ্ছা আমি কি অবজেক্ট, দুই একটা তো আসছে এরকম। তারপর আমরা যদি এটাকে বলি দা ফুড স্মেলস ব্যাড, এটা তো আপনি কি দ্বারা প্রশ্ন উত্তর পাই না তো, খাবারটা কেমন, খাবারটা হচ্ছে আপনার ব্যাক, খাবারটা কেমন, খাবারটা হচ্ছে ব্যাক, ঠিক আছে? সবগুলোতে আসে নাই তো, দেখলাম তো সবগুলোতে আসে নাই। তারপর দেখি আর একটা এক্সাম্পল দেখি এখানে কি বলছে, এই যে দেখেন আয়রন ফিলস হট, সরি আয়রন ফিলস হার্ড, তাহলে লোহা কেমন অনুভূত হয়, লোহা কি অনুভূত হয় তো কখনো বলিনি, লোহা কি অনুভূত হয় তো বলিনি আমরা, লোহা কেমন অনুভূত হয়, লোহা হচ্ছে শক্ত অনুভূত হয়, ঠিক আছে? হি বিকেম আ ফাদার। রিয়াদ আসেন আপনাকে জিনিসটা বুঝাই দিই, একটু ওয়েট করেন। দেখেন এখানে যদি বলতাম যে হি বিকেম ফাদার, হি বিকেম ফাদার, দাঁড়ান আমি দেখাই দিই, হি বিকেম ফাদার, ঠিক আছে, হি বিকেম ফাদার, তাহলে আপনি বলতে পারতেন যে সে কি হয়েছে, সে বাবা হয়েছে। আর এখানে কিন্তু বলা আছে যে হি বিকেম বিকেম আ ফাদার, কিন্তু আপনি এখন বলতে পারেন সে কি একজন হয়েছে, কি একজন হয়েছে বলেন, বিষয়টা কি এরকমই না, মনে তো হচ্ছে না এরকমই, ঠিক আছে? না সবগুলো একরকম না, যাও ওইদিকে আলোচনা যাচ্ছে না, ওইদিকে দরকারই নেই আমাদের ওইদিকে আলোচনা। তো যেটা বলছিলাম আপনাদের ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ কোশ্চেনগুলো সলভ করে দেবো, আপনাদের ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভার্বগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে? আর আমরা কোশ্চেনগুলো এখানে সলভ করবো। তাহলে এখন দেখেন আমি একটু আপনাকে রিভিউ করে দিচ্ছি একটা জিনিস, যে আমরা এখন পর্যন্ত কি কি জিনিস শিখছি, রিভিউটা দেখেন। আমরা ভার্বের মধ্যে আমরা প্রিন্সিপাল ভার্সেস অক্সিলারি ভার্ব আলোচনা করছি, প্রিন্সিপাল কোনটা অক্সিলারি কোনটা আলোচনা করছি। আমরা এখন আলোচনা ঢুকে গেছি প্রিন্সিপাল ভার্বের ক্যাটাগরিতে। আমরা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব কোনটা চিনে গেছি, ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ কোনটা আমরা চিনে গেছি, আজকে চিনলাম। আজকে আবার এই যেগুলো দেখতেছেন ফ্যাক্টিটিভ কগনেট প্রসিপেসিভ পজিটিভ, এগুলো ছোট, এগুলো হচ্ছে একেবারে ছোট, ঠিক আছে, একদম ছোট জিনিস, এগুলো আমরা একদম সবার শেষে আলোচনা করবো। বাট লিঙ্কিং ভার্বটা আপনার জানার দরকার ছিল, এটা জানাই দিছি আপনাদেরকে। নেক্সট ক্লাসে আপনাদের খেলা হবে এই ছোট ছোট জিনিসগুলোর সাথে, থাকবে আপনাদের জিরান পার্টিসিপল, জিরান পার্টিসিপল খেলা হবে নেক্সট দিন, আবার বলছি নেক্সট দিন জিরান পার্টিসিপল খেলা হবে, ঠিক আছে? আর তার সাথে ভার্বাল নাউন টাউন যেগুলো আছে এগুলো, আর তারপর বি ভার্ব অক্সিলারি এগুলো এগুলো আপনার এমনিতেই শেষ হয়ে যাবে। তার মানে আমাদের জিরান পার্টিসিপল যদি আমরা খেলতে পারি তাহলে আমাদের ভার্বের টপের মেইন মেইন যে খেলাগুলো এগুলো শেষ হয়ে যাবে। আর বাকি যেমন দেখতেছেন যে আপনার পজিটিভ ভার্ব কগনেট ভার্ব, এগুলো আমি আপনাকে অল্প অল্প করে দেখাই দিলে আপনি বুঝতে পারবেন জিনিসগুলো কি, এগুলো তেমন কঠিন কিছু না। তারপর সবার শেষে গিয়ে আমরা কোশ্চেন সলভ করবো, হ্যাঁ সবার শেষে গিয়ে আমরা কোশ্চেনটা সলভ করে দিব। তো ঠিক আছে আজকে এ পর্যন্তই থাক, নেক্সট দিন তাহলে আপনার সবাই টাইম মতো চলে আসবেন, আমি জানাই দেবো আপনাদেরকে নেক্সট দিনে টাইম মতো আসে আমরা ক্লাসটা সলভ করবো। নেক্সট দিন জিরান পার্টিসিপল, আবারও বলছি এর আগে যারা আছেন তারা কিন্তু জিরান পার্টিসিপল ক্লাস পাইছেন, নেক্সট দিন আপনাদের আবার একটা রিভিশন হবে, প্লাস পাশাপাশি যে এই টপিকগুলো আছে এগুলোর উপর আমরা হাত দিব, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আর আমি ইয়াটা ক্লাসের লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিবো, আপনারা আগে কেউ নোট করিয়েন না, আমি লিঙ্কটা দেবো, লিঙ্কটা দেখে দেখে নোট করিয়েন, কারণ আজকে আমাদের ম্যাক্সিমাম আলোচনাটা এক্সাম্পলের উপর ছিল, আপনারা লিঙ্কটা দেখে দেখে আবার পড়ে নোট করবেন, তার আগে না লিঙ্কটা দেখে দেখে নোট করবেন, ঠিক আছে? তোমরা বলছে ক্লাস লিঙ্কটা দিয়েন সব দিনে ইলেকট্রিসিটি, আচ্ছা সমস্যা দিয়ে দেবো, বলছি তো দিয়ে দেবো, সামনে পূজা না দিয়ে দেবো, আপনারা বেতনগুলো দিয়ে দিয়ে একটা এই মানে বেতনগুলো দিয়ে পূজা আপনারা শপিং করতে পারতেছেন না, পূজাতে বেতনগুলো দিয়ে দিন, আপনাদের যাদের এখনো পেমেন্ট ক্লিয়ার হয়নি যারা কোর্সে এসে ভর্তি হচ্ছে তারা অবশ্যই আমাদেরকে বেতনের হাফ পেমেন্টটা দিয়ে দেবেন, ঠিক আছে? আমি অবশ্যই নক করবো আপনাদেরকে বেতনটা দিয়ে দিয়ে সবাই, ঠিক আছে? ওকে ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।